Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর মরুভূমিতে যাচ্ছি। দেখা যাক, অ্যাকচুয়ালি অনেক কাজের ব্যস্ততার কারণে আমি অনেকদিন ভিডিও দিতে পারি নাই। তো চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি। জানি না আসলে কী নিয়ে ভিডিও বানাবো, বাট যেতে হবে মাঝরাই। তো যে দেখি কি বিষয় দেখানো যায় আপনাদের। তো আপনারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন বা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের প্রতি ভালোবাসা থাকলো অনেক। তো চলেন আমরা ডাইরেক্ট মাঝরাই চলে যাই। মাঝরাজে আমি যে কোনো বিষয়, অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক কোনো বিষয় নাই, চেষ্টা করবো যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের দেখানোটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আসলে কী যে দেখাবো ওটা আমি নিজেও জানি না, তবে ইনশাল্লাহ যেটা হবে ভালোই হবে। তো আপনারা দোয়া করেন আমার জন্যে। চলেন আমরা মরুভূমিতে যাই, ওখানে যাই, ডাইরেক্ট কথা হচ্ছে আপনাদের সাথে আমার। আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম মরুভূমিতে। আর আজকে আমি আপনাদের চেষ্টা করবো উট দেখানোর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যত সম্ভব চেষ্টা করবো যত ক্লোজলি দেখানো যায় আপনাদের। তো এটা হচ্ছে ওলিয়ারের কফিলের যে মাজরা আছে সেই মাজরার। আর প্রথমে আমি আপনাদের একটা কথা বলে দিই যে এটা এখানে কিন্তু বিক্রি হয় না। অনেকেই কমেন্ট করেন যে ভাই উট কত করে, ডুম্বা কত করে। তো এটা আমি আপনাদের প্রথম বলে দিচ্ছি, এখানে উট এরা বিক্রি করে না, যেহেতু সবেমাত্র শুরু করলো পোষা। ঠিক আছে, তো আপনারা এই জিনিসটা একটু স্কিপ করবেন প্লিজ। আর এই যে ওলিয়ার আর আনোয়ার ভাই, আমি এর আগে এত ক্লোজলি কখনো দেখাইনি আপনাদের, কারণ আমি নিজেও দেখি না এত ক্লোজলি। আর সম্ভবত আমি উটের গায়ে কখনো হাতও দেয়নি। তো এই সর্বপ্রথম আমি উটের গায়ে হাত দিলাম, ভালোই লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে কালো কালো হয়ে রয়েছে, এগুলো সম্ভবত ওরা দাঁত দিয়ে উঠাই ফেলছে একজন আরেকজনেরটা, যতটুকু আমি শুনছি। তো আপনারা এটা কন্টিনিউ দেখতে থাকেন, আমি আবার একটু পরে আসছি।
এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উটের খাবার। উটের খাবার বলতে এখানে গম আছে আর একটা ফিড আছে এর সাথে, তারপরে খেজুর অ্যাড করে, লবণ অ্যাড করে, তারপরে আরও একটা কি যেন অ্যাড করে এর সাথে, যেটা আমার জানা নাই সম্ভবত। তো এই যারা দেখতে পাচ্ছেন এর নাম রাম ইন্ডিয়ান। এই দেখাচ্ছে আপনার এই উটগুলো দেখাশোনা এই করে। তো যথেষ্ট কষ্টের কাজ বালির ভিতরে হেঁটে যাওয়া, যেহেতু আমি কিছুক্ষণ ছিলাম ওদের সাথে অনুভব করতে পারলাম যে এই দেখেন এইভাবে নিয়ে যাচ্ছেন। এগুলো আগে সম্ভবত পানিতে ভিজায় রাখে, ডিরেক্টলি ওইভাবে দেয় না, যে শুকনোগুলো দেয় না, পানিতে ভিজায় একটু নরম করে তারপরে দেয় যাতে ওদের খেতে সুবিধা হয়। দেখতে থাকেন আপনারা, ইনশাল্লাহ আরও অনেক কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে মরুভূমির আসল সৌন্দর্য, যেটাকে আমরা বলি মরুভূমিতে রেলগাড়ি। তো দেখতে পাচ্ছেন কতগুলো রুট, আমি অ্যাকচুয়ালি কাউন্ট করতে পারি নাই, অনেকগুলো রুট। যদি আপনারা কাউন্ট করতে পারেন সংখ্যা আমার জানা দিলে আমি খুশি হব। অনেকগুলো রুট আছে এখানে, যেমন দেখা যাচ্ছে একজন উটের উপর বসে রয়েছে সে সবার সামনে, আর এইগুলো একটার পর একটা পিছের থেকে আসতেই আছে, সোজা না ডানে যাবে না বাইরে যাবে, সোজা যেতেই থাকবে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, একটা মনোমুগ্ধকর দৃশ্য যেটা বলে। তো আজকের ভিডিও আসলে এতটুকুই ছিল। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা আপনারা প্রেস করে রাখবেন, তাহলে আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।